আসসালামু আলাইকুম। ক্লাস 9 তোমাদের আজ আমি শেষ চ্যাপ্টার শব্দটা শুরু করছি। তো শব্দ কি? শব্দ হচ্ছে একটা শক্তি যেটা আমাদের শ্রবণ ইন্দ্রিয়ে কানে বিশেষ অনুভূতির সৃষ্টি করে। তাপ যেমন একটা শক্তি, তার উপস্থিতি আমরা বস্তু গরম না ঠান্ডা তা দিয়ে বুঝতে পারি। তড়িৎ যেমন একটা শক্তি, তার উপস্থিতি আমরা লাইট জ্বললে, বাল্ব জ্বললে বা ফ্যান চললে বুঝতে পারি। তেমনি শব্দ হচ্ছে একটা শক্তি যার উপস্থিতি আমাদের শ্রবণ ইন্দ্রিয় থেকে যে অনুভূতির সৃষ্টি হয় তা দিয়ে আমরা বুঝতে পারি। এখন শব্দের উৎস কী? শব্দের উৎস নানান রকমের হতে পারে। যদি কোনো জায়গায় একটা বস্তুকে আর একটা বস্তুকে আঘাত করা হয় তাহলেও শব্দ তৈরি হয়। কোনো গাড়ি ঘোড়া গাড়ি চললে তাতেও শব্দ উৎপন্ন হয়। গিটার, তবলা, হারমোনিয়াম এই ধরনের বাদ্যযন্ত্র যখন বাজে সেগুলোও শব্দ তৈরি হয়। পাখির কিচিরমিচির আওয়াজ এগুলোও শব্দ তৈরি হয়। তাহলে শব্দের অনেক রকম উৎস আছে। এক কথায় যে কোনো কম্পমান বস্তুই শব্দের উৎস। শব্দের উৎসকে বলা হয় ছনক। দন্তস্ব বয়ে দন্ত ন ক, শব্দের উৎসকে বলা হয় ছনক। তাহলে শব্দের সংখ্যায় আমরা কি বলতে পারি? না কোনো কম্পনশীল বস্তু থেকে নির্গত যে শক্তি তরঙ্গের আকারে স্থিতিস্থাপক ও নিরবিচ্ছিন্ন জড়মাধ্যমের মধ্য দিয়ে আমাদের কানে পৌঁছয় এবং বিশেষ অনুভূতির সৃষ্টি করে তাকে আমরা শব্দ বলি। এখন শব্দের উৎস আমি বললাম যে কোনো কম্পমান বস্তুই হচ্ছে শব্দের উৎস। এখন শব্দ বিস্তার লাভ করার জন্যে মাধ্যমের দরকার হয়। যে কোনো মাধ্যমেরই দরকার হয়, কোনো না কোনো মাধ্যম থাকতে হবে। যার জন্য বলা হচ্ছে যে স্থিতিস্থাপক এবং নিরবিচ্ছিন্ন, অর্থাৎ সেখানে কঠিন তরল বা গ্যাস শব্দের উৎস এবং শ্রোতার মাঝে এই তিন রকমের যে কোনো এক প্রকার মাধ্যম কিন্তু থাকতেই হবে। হয় কঠিন মাধ্যম, নয় তরল মাধ্যম, না হলে গ্যাসীয় মাধ্যম। এটা একটা বিষয় গেল। সুরশলাকা বলে একটা কথা আছে। সুরশলাকা হচ্ছে একটা ধাতব দণ্ড এইরকম দেখতে, যেটা এইখানে যদি আঘাত করা হয় তাহলে এটা কাঁপতে থাকে। যে কোনো একটা হাতলে যদি আঘাত করা হয় কাঁপতে থাকে এবং একটা শব্দ উৎপন্ন হয়। এইটাকে বলা হচ্ছে সুরশলাকা। এটাও একটা শব্দের উৎস বা ছনক। এবার শব্দের বিস্তার। শব্দ তরঙ্গের আকারে বিস্তার লাভ করে। তরঙ্গের আকারে মানে দেখো, একটা পুকুরে বা জলাশয়ে কোনো একটা জায়গায় যদি একটা ঢিল ছোড়া হয়, ঢিল ফেলা হয়, তাহলে সেইখানে প্রথমে একটা কাছে একটা ঢেউ ওঠে, তারপরে তার থেকে দূরে আর একটা ঢেউ ওঠে, তারপরে তার থেকে দূরে আর একটা ঢেউ ওঠে। অর্থাৎ এই যে শক্তিটা এখানে পড়ল সেটা জলের মধ্য দিয়ে তরঙ্গের আকারে কাছ থেকে ক্রমশ দূরে এবং পাড়ের দিকে বিস্তার লাভ করছে। শব্দ ঠিক তাই, কোনো মাধ্যমের মধ্য দিয়ে যেখানে শব্দ উৎপন্ন হচ্ছে সেই জায়গা থেকে তরঙ্গের আকারে চারিদিকে বিস্তার লাভ করে। এইভাবে শব্দ এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তরঙ্গের আকারে। ওয়েভ বা তরঙ্গ, ডাব্লিউ এ ভি ই, ওয়েভ বা তরঙ্গ। এখন তরঙ্গ কাকে বলে? যে আন্দোলন কোনো জড় মাধ্যমের কণার সাহায্যে মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে গতি সঞ্চারিত করে, শক্তি সঞ্চারিত করে, অথচ কণাগুলোর কোনো স্থানচ্যুত হয় না। জলটা প্রথমকার জলটা একটু কেঁপে ওঠে, কিন্তু তার অবস্থান যেখানে থাকে সেখানেই যায়, অবস্থানের কোনো পরিবর্তন হয় না। যদি হতো তাহলে পুকুরের জল তো কানাই উঠে চলে আসতো।
পারে উঠে চলে আসে, তা হয় না, সাময়িক সে একটু নড়ে ওঠে, আবার আগের জায়গায় চলে আসে, অর্থাৎ মাধ্যমের কণাগুলোর কোনো স্থানচ্যুত হয় না, তাকে বলা হচ্ছে তরঙ্গ। এটা হচ্ছে একটা আন্দোলন, একটা কম্পন। তাহলে যে আন্দোলনে কোনো জড় মাধ্যমের মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য অন্য স্থানে শক্তির সঞ্চার ঘটে, অথচ সেই জড় মাধ্যমে কণাগুলো কোনো স্থান বিনিময় ঘটে না, তাকে বলা হচ্ছে তরঙ্গ বা ওয়েভ। কঠিন তরল এবং গ্যাস এই তিন ধরনের স্থিতিস্থাপক মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ এগিয়ে যেতে পারে। এই তিন ধরনের তরঙ্গকে মাধ্যমের যে তরঙ্গ, এই তিনটে মাধ্যমের যে তরঙ্গ, তাকে স্থিতিস্থাপক তরঙ্গ ইলাস্টিসিটি ওয়েভ বলা হয়। কঠিন মাধ্যম, তরল মাধ্যম এবং গ্যাসীয় মাধ্যম, এই মাধ্যমের মধ্য দিয়ে যে তরঙ্গ বিস্তার লাভ করে তাকে বলা হয় স্থিতিস্থাপক তরঙ্গ। স্থিতিস্থাপক তরঙ্গের বিস্তারের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয়, শূন্য স্থানের মধ্য দিয়ে এই তরঙ্গ অগ্রসর হয় না, স্থিতিস্থাপক তরঙ্গ মনে রাখতে হবে। এটা কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হয়, মাধ্যম ছাড়া শূন্য মাধ্যমের মধ্য দিয়ে স্থিতিস্থাপক তরঙ্গ বিস্তার লাভ করতে পারে না, অন্য তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তারা বিস্তার লাভ করতে পারে উইদাউট এনি মিডিয়াম, কোনো মাধ্যম ছাড়াই। কিন্তু স্থিতিস্থাপক তরঙ্গ কোনো মাধ্যম ছাড়া বিস্তার লাভ করতে পারে না। জড় মাধ্যমের কণাগুলো যখন কাঁপে, সেই কম্পনশীল কণাগুলি নিজস্ব যান্ত্রিক শক্তি আছে, এই যান্ত্রিক শক্তি এক কণা থেকে পরবর্তী কণাতে স্থানান্তরিত হয়। এই জন্য স্থিতিস্থাপক তরঙ্গ কখনো কখনো যান্ত্রিক তরঙ্গও বলা হয়, অর্থাৎ যেখানে খেলা হলো সেই শক্তিটা পাশের যে কণা আছে তাকে দেয়, সেই কম্পমান কণা তার পাশে যে কণা আছে তাকেও দেয়, এটা হচ্ছে কণাগুলোর যান্ত্রিক শক্তি। এই জন্য স্থিতিস্থাপক তরঙ্গকে কোনো কোনো সময় যান্ত্রিক তরঙ্গও বলা হয়। স্থিতিস্থাপক তরঙ্গের প্রতিফলন হয়, প্রতিসরণ হয়, এই ঘটনাগুলো প্রতিফলন প্রতিসরণ স্থিতিস্থাপক তরঙ্গের ক্ষেত্রে দেখা যায়, শব্দের ক্ষেত্রেও প্রতিফলন দেখা যায়, প্রতিসরণ দেখা যায়। এই গেল স্থিতিস্থাপক তরঙ্গ, এবং তরঙ্গ কাকে বলে সেটাও বললাম। এবার আসছি অনুদৈর্ঘ্য তরঙ্গ, বলছে কোনো স্থিতিস্থাপক মাধ্যমে কণাগুলির সমষ্টিগত কম্পনের ফলে সৃষ্ট তরঙ্গের বিস্তার যদি মাধ্যমে কণাগুলির গতির অভিমুখের সঙ্গে সমান্তরাল হয়, অর্থাৎ তরঙ্গ যেদিকে বিস্তার লাভ করবে মাধ্যমের কণাগুলোর কম্পন যদি সেই দিকে হয়, কম্পনের অভিমুখ এবং তরঙ্গের গতির অভিমুখ যদি একই দিকে হয়, তাহলে সেটাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়। দৈর্ঘ্যের দিকে যে তরঙ্গটা যাবে অনুদৈর্ঘ্য তরঙ্গ। উদাহরণ হচ্ছে শব্দ তরঙ্গ, শব্দ তরঙ্গ হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। এছাড়া একটা স্প্রিংকে যদি একটা হুকের সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয়, নিচে একটা ওয়েট দেওয়া হয়, তাহলে স্প্রিংয়ের যে কম্পন অর্থাৎ শক্তিটা এই বরাবর নিচে নামবে আর স্প্রিংয়ের কম্পন হবে এই বরাবর। এখানেও কম্পনের অভিমুখ আর তরঙ্গের গতির অভিমুখ এক, এটাকেও আমরা বলতে পারি অনুদৈর্ঘ্য তরঙ্গ। এবার আমি আসছি তির্যক তরঙ্গ, কোনো স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলোর সমষ্টিগত কম্পনের ফলে সৃষ্ট তরঙ্গের বিস্তার যদি মাধ্যমের কণাগুলোর গতির অভিমুখের সঙ্গে লম্বভাবে হয়, মাধ্যমের কণাগুলো যেদিকে কম্পিত হবে তরঙ্গের বিস্তার যদি তার সঙ্গে লম্বভাবে হয়, তাহলে তাকে তির্যক তরঙ্গ বলে। যেমন যদি তরঙ্গটা এইভাবে বিস্তার লাভ করে, অর্থাৎ তরঙ্গের বিস্তারের অভিমুখ, তরঙ্গের অভিমুখ এই দিকে হয় আর তার কম্পনের অভিমুখ যদি এই দিকে হয়, অর্থাৎ মাধ্যমের কণার কম্পন এবং তরঙ্গের গতির অভিমুখ পরস্পর 90 ডিগ্রি এক সমকোণে হয়, তাহলে তাকে তির্যক তরঙ্গ বলা হবে। তাহলে তির্যক তরঙ্গ কাকে বলে, অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে, স্থিতিস্থাপক তরঙ্গ কাকে বলে, এগুলো নিয়ে একটা আলোচনা হল। এবার আমি আসছি মানুষের
যে শব্দ উৎপন্ন হয় স্বরতন্ত্রীতে, তার কৌশলটা কি? আমরা যখন কথা বলতে চাই তখন ফুসফুস থেকে বায়ু নির্গত হয়ে স্বরতন্ত্রীর উপর চাপ দেয়, এখানে যে স্বরতন্ত্রী আছে তার উপর চাপ দেয়, ফলে স্বরতন্ত্রী কাঁপতে থাকে এবং শব্দ উৎপন্ন হয়। স্বরতন্ত্রী কাঁপতে থাকে এবং শব্দ উৎপন্ন হয়। যেভাবে আমরা কাঁপাই, যেভাবে উচ্চারণ করি, মুখ দাঁত অর্থাৎ জিভ যেভাবে নাড়ায় সেইভাবে কম্পিত হয়, স্বরতন্ত্রীতে চাপ সেইভাবে পড়ে, শব্দটাও সেইভাবে উৎপন্ন হয়। কোনো বস্তুর গতিবেগ ও বায়ুতে শব্দের বেগের অনুপাতকে ম্যাক সংখ্যা বলা হয়, ম্যাক নাম্বার, ময়ূর আকার ক ম্যাক সংখ্যা। এটা একটা কথা আছে, ম্যাক সংখ্যা কি না বলা হচ্ছে, কোনো বস্তুর গতিবেগ এবং বায়ুতে শব্দের বেগের যে অনুপাত সেই সংখ্যাটাকে বলা হয় ম্যাক সংখ্যা। যে কোনো বস্তুর গতিবেগ, সেটা কোনো জেট প্লেন হতে পারে, রকেট হতে পারে, বা যে কোনো জিনিসের গতি হতে পারে, কোনো বস্তুর গতি এবং বায়ুতে শব্দের গতি, এই দুটোর যে অনুপাত, বেগের যে অনুপাত, সেই অনুপাতটাকে বলা হয় ম্যাক সংখ্যা। ম্যাক সংখ্যা একটা ব্যাপার বোঝা গেল। এবার আমি আসছি সুপারসোনিক বেগ। কোনো বস্তুর বেগ বায়ুতে শব্দের বেগের থেকে বেশি হলে তাকে সুপারসোনিক বেগ বলে। সুপারসোনিক বেগ, SUPERSONIC, সুপারসোনিক বেগ। যুদ্ধের প্লেন সুপারসোনিক বেগে যায়, শব্দের থেকেও দ্রুত বেগে। যে রাফাল যুদ্ধ বিমান নিয়ে আলোচনা হচ্ছে, পেপারে দিচ্ছে, সে সুপারসোনিক বেগে যায়, অর্থাৎ বায়ুতে শব্দের যে বেগ তার থেকেও দ্রুত বেগে সে যায়। শব্দের বেগের থেকে বেশি বেগ হলে সেই বেগটাকে বলা হয় সুপারসোনিক বেগ। তাহলে ম্যাক সংখ্যা এবং সুপারসোনিক বেগ দুটো বিষয় গেল। এবার আমি আসছি কম্পন সম্পর্কিত কয়েকটা রাশি। কোনো বস্তু যখন কাঁপে তো সেই সম্পর্কিত কিছু রাশি আলোচনার মধ্যে চলে আসে। প্রথমে হচ্ছে বিস্তার, যেটাকে বলা হয় অ্যাম্প্লিচিউড, বিস্তার বা অ্যাম্প্লিচিউড। প্রথমে হচ্ছে বিস্তার বা অ্যাম্প্লিচিউড, বলছে কোনো তরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হওয়ার সময় মাধ্যমের কণাগুলো নিজস্ব অপরিবর্তিত অবস্থান থেকে সর্বোচ্চ যে সরণ হয় তাকে তরঙ্গের বিস্তার বলা হয়। সর্বোচ্চ যে সরণ হয়, অর্থাৎ এটা একটা মাধ্যম, আমি ধরে নিলাম এটা একটা মাধ্যম, এখানে মাধ্যমটা কাঁপছে, এইভাবে কম্পিত হচ্ছে, তাহলে এই কণাটা সর্বোচ্চ যে সরণ হচ্ছে অর্থাৎ এই 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 দূরত্বটা হচ্ছে এর বিস্তার, এই দূরত্বটা হচ্ছে বিস্তার বা অ্যাম্প্লিচিউড। যে কোনো কণা যদি উপরের দিকে ভাবি একই হবে, এটাও হচ্ছে বিস্তার। উপরের দিকে দেখলে এইটুকু, নিচেই দেখলে এইটুকু, দুটো সমান হবে। তো কোনো মাধ্যমের মধ্য দিয়ে কোনো মাধ্যম যখন মাধ্যমের মধ্য দিয়ে যখন তরঙ্গ বিস্তার লাভ করে তখন সেই কণাগুলো তার যে অবস্থান সেখান থেকে যে সর্বোচ্চ দূরত্ব পর্যন্ত তার সরণ ঘটে, অর্থাৎ এখান থেকে এইটা বা এখান থেকে এইটা, এইটা এখানে এখানে ছিল, লাফিয়ে উঠেছে, কাঁপছে কম্পন হওয়ার সময়, এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে বিস্তার। এখানে এই ডিস্টেন্সটা হচ্ছে বিস্তার। এবার আমি আসছি পর্যায়কাল, টাইম পিরিয়ড, তরঙ্গের গতিপথের উপর, তরঙ্গের গতিপথের উপর কম্পনশীল কোনো বস্তু কণার একটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করতে যে সময় লাগে, তরঙ্গের গতিপথের উপর একটা পূর্ণ কোনো বস্তু কণার একটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে যে সময় লাগে তাকে ওই তরঙ্গের পর্যায়কাল বলা হয়।
যেহেতু এটা একটা সময় আর বিস্তারের একক, দৈর্ঘ্যের একক যা হবে সেইটা, এটা বোঝা গেল। বিস্তার কাকে বলে? তার একক, দৈর্ঘ্যের যে একক সেন্টিমিটার বা মিটার। পর্যায়কাল, এর একক সময় সেকেন্ড। একটা পূর্ণ তরঙ্গ হতে যে সময় লাগে সেইটা হচ্ছে তার বিস্তার। অর্থাৎ যদি ভাবি এইখান থেকে শুরু করলো, এইভাবে গিয়ে আবার এইখানে ফিরে এলো, অর্থাৎ এই অবস্থান থেকে এই অবস্থানে আসতে যে সময় লাগছে, এই জায়গাটা এখান থেকে শুরু হলো, নামলো সর্বোচ্চ অবস্থানে, গেলো আবার আগের জায়গায়, সর্বনিম্ন অবস্থান, সর্বোচ্চ অবস্থান, আগের জায়গা, তাহলে এইটুকুতে যে সময় লাগে সেইটা হচ্ছে পর্যায়কাল বা টাইম পিরিয়ড, যার একক হচ্ছে সেকেন্ড। বিস্তার তার একক হচ্ছে দৈর্ঘ্যের একক যা সেন্টিমিটার বা মিটার। এবার হচ্ছে কম্পাঙ্ক, তরঙ্গের গতিপথে অবস্থিত কোনো কম্পনশীল বস্তুকণা এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সৃষ্টি করে তাকে বলা হয় কম্পাঙ্ক। কম্পাঙ্কটাকে 1/ পর্যায়কাল আমরা পাব। অর্থাৎ একটা পূর্ণ হতে এইটা হচ্ছে একটা কম্পাঙ্ক, একটা পর্যায়কাল, একবার কাঁপা হল, অর্থাৎ এক সেকেন্ডে যতবার কাঁপবে। এখানে আমরা দেখছি টি সেকেন্ডে একবার কাঁপছে, এইটাকে যদি আমি পর্যায়কাল ধরি, এইখান থেকে এইটা হচ্ছে পর্যায়কাল টি সেকেন্ড, তাহলে টি সেকেন্ডে ও কাঁপছে একবার, তাহলে এক সেকেন্ডে কতটা কাঁপছে? 1/T বার। এবং এটাই হচ্ছে কম্পাঙ্ক এন, অর্থাৎ কম্পাঙ্ক সমান 1/ পর্যায়কাল, কম্পাঙ্ক সমান 1/ পর্যায়কাল। কম্পাঙ্কের একক হচ্ছে হিসাব অনুযায়ী 1/T, মানে 1/সেকেন্ড বা পার সেকেন্ড, এটাকে বলা হয় হার্টজ পার সেকেন্ড কম্পাঙ্কের একক। এটাও বলা যাবে, কিন্তু এর একটা বিশেষ নাম আছে, HERTZ, হার্টজ। কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ। কম্পাঙ্কের আর একটা একক আছে সাইকেল প্রতি সেকেন্ড, সাইকেল CPS, CPS, সাইকেল প্রতি সেকেন্ড, অর্থাৎ এক সেকেন্ডে কতগুলো সাইকেল হচ্ছে, কতগুলো সাইকেল চক্র হচ্ছে এক সেকেন্ডে, সেটাও কম্পাঙ্কের একক। তাহলে বিস্তার কাকে বলে? তার একক হচ্ছে সেন্টিমিটার বা মিটার। পর্যায়কাল, এটা একটা সময়, একক হচ্ছে সেকেন্ড। কম্পাঙ্ক, এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন ঘটে, ইকুয়াল টু 1/ পর্যায়কাল, 1/T। কম্পাঙ্ককে এন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, এন ইকুয়াল টু 1/T, যার একক আমরা বলতে পারি পার সেকেন্ড বা হার্টজ বা CPS, সাইকেল পার সেকেন্ড। তাহলে বিস্তার হলো, পর্যায়কাল হলো, কম্পাঙ্ক হলো, এগুলো হচ্ছে কম্পন সম্পর্কিত রাশি। কোনো কম্পমান বস্তুর, কম্পনশীল বস্তুর কম্পাঙ্ক যখন আমরা বিবেচনা করব, তাকে নিয়ে আমরা স্টাডি করব, তখন এই রাশিগুলো চলে আসবে। বিস্তার অ্যাম্পলিটিউড, পর্যায়কাল, টাইম পিরিয়ড, কম্পন ফ্রিকুয়েন্সি, এইগুলো চলে আসবে। এবার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গের উপর অবস্থিত পরপর দুটো সমদশা সম্পন্ন কণা মধ্যবর্তী যে রৈখিক দূরত্ব সেইটাকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ এই একটা সমদশা, এই একটা সমদশা, এদের মধ্যে যে রৈখিক দূরত্ব এইটাকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, যেটাকে ল্যামডা অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। যদি আমি উপরের দিকে ভাবি, তাহলে দুটো সমদশা, এইগুলো হচ্ছে দশা, তাহলে এই একটা সমদশা, এই দুটো, তাহলে এদের মধ্যে যে দূরত্ব এইটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। তরঙ্গের উপর অবস্থিত, এটা তরঙ্গ, তার উপর অবস্থিত যে কোনো দুটো সমদশার মধ্যে যে সরলরৈখিক দূরত্ব সেইটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ। তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ, যেহেতু দৈর্ঘ্য কথাটা আছে, তাই দৈর্ঘ্যের এককই হবে এর একক, সেন্টিমিটার বা মিটার। এটা গেল তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ, যেটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। এবার আসছি, আচ্ছা, তির্যক তরঙ্গের ক্ষেত্রে পরপর দুটো তরঙ্গ শীর্ষ
বা পরপর দুটো তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যবর্তী দূরত্ব হলো তরঙ্গ দৈর্ঘ্য, তির্যক তরঙ্গ এই দুটোর মধ্যে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। কিন্তু যখন অনুদৈর্ঘ্য তরঙ্গ হবে সেক্ষেত্রে ঘনীভবন আর তনুভবন, অর্থাৎ শব্দটা যখন বিস্তার লাভ করবে মাধ্যমটা একবার পাতলা হবে তনুভবন হবে, আর একবার চাপ পড়ে ঘন হয়ে যাবে ঘনীভবন হবে, এই দুটোর মাঝের যে ডিস্ট্যান্স, দুটো সমদশা দুটো ঘনীভবনের মাঝের যে টোটাল ডিস্ট্যান্স সেইটাকে বলা হবে তরঙ্গ দৈর্ঘ্য। অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে একটা ঘনীভবন একটা তনুভবনের মিলিত দৈর্ঘ্য হল তরঙ্গ দৈর্ঘ্য, আর যখন তির্যক তরঙ্গ হবে তখন দুটো সমদশার মধ্যে যে বিস্তার লাভ করবে সেটা হচ্ছে তরঙ্গের দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ। এবার আসছি তরঙ্গের বেগ। কোনো মাধ্যমে তরঙ্গ 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, এখানে তরঙ্গটা অতিক্রম করছে মাধ্যমের মধ্য দিয়ে, 1 সেকেন্ডে যে বেগ অতিক্রম করবে যে দূরত্ব অতিক্রম করবে সেইটাকে বলা হচ্ছে তরঙ্গের বেগ, যেটাকে আমরা ভি অক্ষর দিয়ে প্রকাশ করি। তরঙ্গের বেগ হচ্ছে ভি। তাহলে তরঙ্গ বেগ ভি, কম্পাঙ্ক এন এবং এদের মধ্যে পর্যায়কাল হচ্ছে টি আর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। এই রাশিগুলো যখন কোনো কণার কম্পনশীল কণা নিয়ে আমরা আলোচনা করব তখন এই রাশিগুলো আসবে, রাশিগুলোর সংখ্যা তাদের একক এবং তাদের এই ছবি এঁকে কোনটা কি সেটা বুঝতে হবে। পরের ক্লাসে এই রাশিগুলোর মধ্যে কি পারস্পরিক সম্পর্ক সেটা আমি আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্ত।